রানের বোঝা কাঁধে, টিকে থাকার চাপ। কিন্তু সৌম্য সরকারের ব্যাটিং দেখে কে বলবে? ওয়ানডে গতিতে খেলে করলেন অর্ধশতক, ম্যাচে এটি তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। শুরু থেকে শট খেলেছেন সৌম্য, সময়ের সঙ্গে বেড়েছে ধারও। 44 বলে স্পর্শ করলেন অর্ধশতক, 6-4 সঙ্গে একটি ছক্কা। বেরিয়ে এসে হ্যারাটকে ফুল টস বানিয়ে উড়িয়েছেন মিড উইকেট দিয়ে। আরেক পাশে আস্থার সঙ্গে টিকে তামিম, তার রান 40 বলে 13। দিনের শেষে পানি বিরতির সময়ে বাংলাদেশ বিনা উইকেটে 63 রান। সহজাত শট খেলেছেন সৌম্য সরকার। আরেক প্রান্তে দারুণ আটসার তামিম ইকবাল। বাংলাদেশের দুই ওপেনারের শুরুটা দুই রকম। দুই প্রান্তে এই দুই রকম শুরুর পরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি উইকেটও পড়েনি।